সম্মানিত উপদেষ্টা বৃন্দ এবং অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, আমি আসলে এক ধরনের উভয় সংকটের মধ্যে আছি। তো উভয় সংকটটা কিরকম? যেমন এক পক্ষ বলছে যে আমরা যথেষ্ট দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছি না, আবার আর এক পক্ষ বলছে যে আপনারা শক্তি প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই বিষয়ে উল্লেখ করতে চাই, আমার শ্রদ্ধাভাজন আজাদ ভাই, কিছুদিন আগে এক কনফারেন্সে একসঙ্গে ছিলাম, তিনি বলছিলেন যে আপনি এই অসময়ের সবচেয়ে নিরীহ সৈনিক। তো আমি জানি না আমি কতটা নিরীহ, বাট এই মুহূর্তে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমাদের জন্য মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টাস্কিং, যেটা সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে আমাকে প্রদান করা হয়েছে। আপনাদের পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে, তবে আমরা মনে করি যে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি যাতে করে এই শিল্প কলকারখানা, শুধু গার্মেন্ট শিল্পের কথাই বলবো না, ওষুধ শিল্প এবং অন্যান্য শিল্প কলকারখানা সবকিছু সবগুলো সেক্টরে যেন একটা নিরাপদ পরিস্থিতি বা পরিবেশ ফিরে আসে, সেই জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে বিগত 8 তারিখে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখানে মোতায়েন হয়েছি। আমাকে সেনাপ্রধান ওই দিন আমাকে ডেকে বললেন যে আমাদের তোমার জন্য অনেক টাস্কিং আছে, যেমন আমরা বিভিন্ন জেলায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছি, সংখ্যালঘুদেরকে রক্ষা করার কাজ করছি, এরকম বিভিন্ন কাজ আছে, কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্বটা হচ্ছে হলো গিয়ে তোমাকে এই সেক্টরটাকে বাঁচাতে হবে। কারণ অন্য যত জায়গাতেই আমরা সাফল্য অর্জন করি না, যদি এই দেশের অর্থনৈতিক যে মেরুদণ্ড এটাকে যদি তুমি ধরে রাখতে না পারো, তাহলে অন্য কোনো সেক্টর যতই সফলতা আসুক না কেন, সেটা কোনো লাভ হবে না। তো উনি আমাকে এই কথাটা যখন বললেন, আমি বুঝতে পারলাম যে আমার কাজের গুরুত্ব কতখানি। তারপরে উনি একটা টাস্কফোর্স তৈরি করে দিলেন, নয় পদাতিক ডিভিশনকে বললেন যে তোমাদের মাধ্যমে টাস্কফোর্সটা পরিচালিত হবে, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স, এবং আমি আমার অধীনস্থ কর্নেল মহিউদ্দিনকে প্রধান করে 2টা ব্রিগেড তার অধীনস্থ করে দিয়ে আমরা এই টাস্কফোর্সটা পরিচালনা করে আসছি গত অগস্ট মাসের 8 তারিখ থেকে। এর পরবর্তী সময়ে গত 21 অগস্ট সম্মানিত সেনাপ্রধান তিনি আমাদের সকল বিজনেস লিডারদের নিয়ে বসেছিলেন যে আরও কী করা যায়, আরও কীভাবে আমরা এটাকে আরও জোরদার করতে পারি, সেই জন্য উনি বসেছিলেন এবং সেখান থেকে উনি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছিলেন যেগুলো আমাদেরকে বলেছেন এবং সেগুলো আমরা বাস্তবায়িত করেছি। তো এইভাবে আসলে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করলাম এবং আমরা বোঝাতে চেষ্টা করলাম যে আসলে আমাদের জন্য আপনাদের এই সেক্টরের নিরাপত্তা এবং সেক্টরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের আসলে আমরা কতখানি প্রতিজ্ঞাবদ্ধ এবং কতখানি আমরা মানে সচেতন সেটা বোঝানোর জন্য। এখন আমি আসি যে আমাদের মানে এই অস্থিরতার কারণ, আমি এই বিগত কয়েকদিনের অভিজ্ঞতায় আমি মোটা দাগে 3টা মানে কারণ আমি আসলে মানে অনুধাবন করতে পেরেছি যে যেগুলোর সমাধান হলে আমরা এখানে একটা সুন্দর একটা উৎপাদনমুখী পরিবেশ নিয়ে আসতে পারবো। প্রথম কারণটা হচ্ছে হলো গিয়ে যেই মানে অস্থিরতার কারণ যেটা ছিল সেটা হচ্ছে হলো গিয়ে যে বহিরাগতদের আক্রমণ। অর্থাৎ আমরা প্রথম দিকে যখন মোতায়েন করেছি তখন আমরা দেখেছি গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে, সৈনিক আমাদের যে যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে, এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম করে আমরা কিন্তু এখন আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি যে বহিরাগতদের কোনো আক্রমণ আমরা 100% এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর এটা হচ্ছে না, কোনো গার্মেন্টসে এটা হচ্ছে না, এটা আমরা একদম জোর দিয়ে বলতে পারি। দ্বিতীয় যে কারণটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হলো গিয়ে যে শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবির সমন্বয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেই কারণে কলকারখানাগুলো সকালবেলা চলা শুরু করলেও দেখা যাচ্ছে যে লাঞ্চের পরবর্তী সময় অনেকে ফেরত যাচ্ছেন না, তারা বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন, সকালবেলা থেকেই কিছু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এইটা আমি মনে করি একটা বড় ধরনের সমস্যা, এবং এই সমস্যার পেছনে ওই যেটা বললাম যৌক্তিক এবং অযৌক্তিক। যৌক্তিক যেমন ডিআইজি সাহেব বলে গেলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে অনেক জায়গায় যেমন একটা বড় অংশ এখনও বেতন পায়নি, এরকম একটা যৌক্তিক যেমন ব্যাপার আছে, অযৌক্তিক আছে। আপনারাই বলেছেন যে
পুরুষের সংখ্যা, পুরুষ শ্রমিকের সংখ্যা নারী সংখ্যার থেকে বেশি হইতে হবে, কিছু কিছু বাইরের লোক এসে বলছে আমাকে এই গার্মেন্টসে চাকরি দিতে হবে, এগুলো অযৌক্তিক দাবি। তো এরকম একটা মিশ্রণ মানে দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি একটা অশান্ত পরিবেশ ভিতরে বিরাজ করছে। এবং আমি মনে করি যে এই যে অশান্ত পরিবেশ এবং এই যে এই যেই প্রবলেমগুলো বললাম, এগুলো আসলে মানে আমাদের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগ করে আসলে এটা সমাধান করতে পারবে না। আমি মনে করি যে এইটা একটা ত্রিপক্ষীয় সমাধান, মালিক শ্রমিক এবং নীতি নির্ধারী মহল যারা আছেন তারা মিলে হয়তো এটা সমাধান করবেন বলে আমি আশাবাদী। এবং তৃতীয় যে সমস্যাটাকে আমি মোটা দাগে চিহ্নিত করেছি সেটা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, যেটা আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। তবে আমি বিশ্বাস করি এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে এগিয়ে আসতে হবে। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এখানে এই যে মানে নতুন বোতলে পুরান মদ, এরকম একটা সমস্যা এখন আমরা দেখছি। মুখ পরিবর্তন হচ্ছে, নতুন ব্যক্তিবর্গ আসছেন, তারা এসে নতুন দাবি দাওয়া দিচ্ছেন আমাকে এই ব্যবসা নিতে হবে দিতে হবে, এবং যেই কারণে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যদিও আমরা এটা অনেকটা নিয়ন্ত্রণ করতে এসেছি, বাট আমি মনে করি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা যদি এখানে সম্পৃক্ত হন, তাদের দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে সমাধান সম্ভব। আর এছাড়া আমি মনে করি এই যে একটা এজ ওল্ড একটা প্রথা, এই যে ঝুট ব্যবসা এটা একজনকে দিয়ে দেয়, আমি মনে করি এইটারও একটা পরিবর্তন আসা দরকার। এটাকে কিভাবে সর্বজন গ্রাহ্য করে এটাকে অকশন হাউস বা কোনো একটা কিছুর একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসা উচিত, যাতে করে এই এই যে গার্মেন্ট ব্যবসাটা কেন্দ্র করে এই যে একটা পেশি শক্তির যে আবির্ভাব হয় সেটাকে আমার মনে হয় বন্ধ করা যেতে পারে বলে আমি মনে করি। এবার আমি বলি যে আমাদের কার্যক্রম আমরা কিভাবে পরিচালনা করছি। আমরা ওই যেটা বললাম যে দুইটা ব্রিগেড, অর্থাৎ আমাদের দুইটা ব্রিগেডিয়ার জেনারেল তার দুইটা ব্রিগেড নিয়ে কিন্তু আপনাদের এই পুরো এই মানে আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা এইসব জায়গা সবকিছু মিলিয়ে আমরা এখানকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছি। এবং এই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, সাধারণ পুলিশ আছেন, বিজিবির ব্যাটালিয়ান 8 প্লাটুন আছে আমার সঙ্গে, র্যাব আছে। তো সবকিছু মিলিয়ে আমরা যৌথ বাহিনীর একটা কাঠামো তৈরি করেছি। তো আমরা যেটা করেছি যে এক একটা এলাকাতে এক একটা কতগুলো ইন্ডাস্ট্রি নিয়ে একটা ক্লাস্টার তৈরি করেছি, সেই ক্লাস্টারের চারিদিকে আমরা একটা ব্যুহ তৈরি করেছি। সেই ব্যুহতে আমাদের সৈনিক মোতায়েন আছে, এপিসি সহ, এবং আমরা সেখানকার ভিতর বাহিরের যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করছি। দ্বিতীয়ত আমরা 24/7 ডে অ্যান্ড নাইট আমরা পেট্রোলিং করছি, সকালে করছি, রাত্রে করছি, যাতে করে কেউ এই ইন্ডাস্ট্রির আশেপাশে কোনো রকম অরাজক পরিস্থিতি তৈরি না করতে পারে। আমাদের ক্যান্টনমেন্টগুলোতে ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে, ময়মনসিং ক্যান্টনমেন্টে আমরা QRF বলি, কুইক রিয়াকশন ফোর্স, রেডি করে রেখেছি। যদি কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয়, আমরা কয়েকদিন আগে যেমন দেখেছি ভ্যাকসিনগত হয়েছে, এরকম পরিস্থিতি হলে এই QRFগুলো তাড়াতাড়ি করে আমরা এই শক্তির বাইরে অতিরিক্ত শক্তি হিসেবে প্রেরণ করছি, যাতে করে তাৎক্ষণিকভাবে সেই সমস্যার মোকাবেলা করতে পারি। এছাড়া এই মিলিটারি লাইন অফ অপারেশনসের পাশাপাশি আমরা যেমন গণসংযোগ করছি, আমরা বিভিন্ন জায়গায় রাতে দিনে যাচ্ছি, মাইকিং করছি, যারা এই সেক্টরের সঙ্গে জড়িত তারা, যারা পরোক্ষভাবে জড়িত যেমন ওই এলাকার বাড়িওয়ালা, দোকানদার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করছি। এইভাবে করে আমরা একটা মিলিটারি লাইন অফ অপারেশন এবং অন্যান্য সব কিছু মিলিয়ে এবং আপনাদের সহযোগিতা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা পরিবেশ নিয়ে আসতে পেরেছি। এবং আমি মানে গর্বের সাথে বলতে চাই যে আমাদের এই মোতায়েনের পরে আমাদের সাফল্য কি, আমরা এখন পর্যন্ত কয়েকটা মানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা কিন্তু আপনাদের মেজর কোনো ভ্যান্ডালিজম বা মেজর কোনো আর্সন এখন পর্যন্ত হতে দেই নাই, এবং আপনাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো মানে যথাযোগ্যভাবে যেভাবে থাকা উচিত সেভাবে আছে। কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা বজায় রাখতে পেরেছি। আমরা বিভিন্ন সময়ে আমরা যখনই মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় মালিক অবরুদ্ধ হয়ে গিয়েছেন, আমরা সেই সব জায়গায় সেই সব ফ্যাক্টরিতে যাচ্ছি এবং সেখানে গিয়ে উভয় পক্ষের মধ্যে আমরা বনিবনা করছি, মালিকদেরকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছি, শ্রমিকদেরকে বোঝাচ্ছি, এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজগুলো করছি। আমরা রাত্রেবেলা অপারেশনস করে যারা অনিষ্ট সৃষ্টি করেছেন একদম স্পেসিফিক তথ্যের ভিত্তিতে এইরকম লোকজনকে আমরা গ্রেফতার করছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে আমরা মোটিভেশন করছি, মাইকিং করছি, রাতে গিয়ে বলছি যে আপনারা এই কাজগুলো করবেন না এবং তাদেরকে বোঝানোর জন্য সক্ষম হচ্ছি। তো এইভাবে করে আমরা বলবো যে আমরা এই সম্পূর্ণ এলাকার একটা মোটামুটি একটা শান্তি শৃঙ্খলার যে বিষয়টা সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করছি। তাহলে এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে
যে যেটা প্রথমে বললাম যে এই যে শ্রমিকদের যে দাবি দেওয়া, যেটা আমরা বলবো যৌক্তিক এবং অযৌক্তিক মিলিয়ে, এইটার যদি একটা ত্রিপক্ষীয় সমাধান না হয়, আমি যদি আরেকটা ব্যাটেলিয়ান বা আরেকটা ডিভিশনও যদি এখানে এসে মোতায়েন করি, আমার মনে হয় সেটাতে খুব একটা মানে ফলপ্রসূ কোনো কিছু হবে না। সুতরাং আমরা তাকিয়ে আছি যে এই সমস্যাটার সমাধান রাজনৈতিকভাবে নীতি নির্ধারক মহল থেকে আপনারা সবাই মিলে উভয় পক্ষের সহনশীলতার মাধ্যমে আপনারা এটা সমাধান করবেন, তাহলে আমরা যে শ্রম দিচ্ছি সেটা মানে সার্থক হবে। এবং আমি একটা কথা একদম মানে নিশ্চিতভাবে বলতে চাই, যেহেতু সেনাপ্রধানের পক্ষ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, এইটা আমাদের জন্য একটা প্রায়োরিটি টাস্কিং। আমরা আমাদের শেষ ঘামটুকু দিয়ে, শেষ শ্রমটুকু দিয়ে আমি আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। কারণ আমরা বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর, বাংলাদেশের জীবন মরণ সমস্যা। আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আপনারা যদি না থাকেন, আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, আমাদের বেতন হবে না। তো সুতরাং এই অনুভূতি যখন আমাদের আছে, তখন আমরা আমাদের কর্তব্য অবশ্যই করে যাব। সেই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, মালিক পক্ষের সহযোগিতা চাই, শ্রমিক পক্ষের সহযোগিতা চাই, তাহলে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সুচারুভাবে করতে পারবো। এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে থাকবো। এবং আপনারা যতদিন চাবেন, আমাদের সরকার, আমাদের সেনাপ্রধান যেটা বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ফেল হতে দেওয়া যাবে না, এবং যত ধরনের সহায়তা দরকার সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা দেয়া হবে। এবং যতদিন সরকার চাবে, আমাদের যত কষ্টই হোক, আমরা এই গ্রাউন্ডে থাকবো এবং আমরা এই আমাদের কাজ করে যাব। আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে ধন্যবাদ।